করোনার বিরুদ্ধে ইমিউনিটি গ্রো করেছে তাদেরকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তোমরা বাইরে ঘুরতে পারো এই মোটামুটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা হচ্ছে করোনার বিরুদ্ধে বাঁচার উপায় কিন্তু লকডাউন বেশি দিন চলবে না যেটা আমার আলোচনার আজকের আলোচনার মেন জায়গা সবাইকে বলার যে লকডাউন বেশি দিন চলবে না বা এক ভারতবর্ষ রাস্তায় হাঁটছে এক ভারতবর্ষ না খেতে পেয়ে মারা যাবে দুর্ভিক্ষ চলে আসবে লকডাউন কিন্তু সরকার বেশি দিন চালাবে না এবং করোনা ভাইরাস কিন্তু আমাদের কাছ থেকে যাচ্ছে না একশো তিরিশ কোটির উপরে একশো চল্লিশ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া এত হিউজ পরিমাণে ভ্যাকসিন তৈরি ভ্যাকসিন মানে কি ভ্যাকসিন মানে হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড করোনা ভাইরাস বা করোনা ভাইরাসের আরে এনে বিভিন্নভাবে তৈরি করেছি যেটা নিয়ে পরবর্তীকালে আমি আলাদা ভিডিও দেব কিন্তু এত লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকাঠামো আসতে অনেক দেরি আছে পরের বছর দু হাজার একুশ অবধি লকডাউন চলবে না আমাদেরকে বাইরে বেরোতেই হবে আমরা আমাদেরকে বাইরে বেরোতেই হবে এবং আমাদের আশেপাশে কিন্তু করোনা ভাইরাস ঘোরাঘুরি করবেই এবং ভারতবর্ষের অ্যাস সিমটোমেটিক কেস যাদের মধ্যে যে সিমটমগুলো আগে আমরা দেখেছিলাম শ্বাসকষ্ট কাশি হারবিট বেড়ে যাওয়া এই সমস্ত সিমটম কিন্তু ভারতবর্ষের লোকের মধ্যে খুব কম দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে এটা হচ্ছে হট ওয়েদার এখন করোনা ভাইরাস কম ছড়াচ্ছেও এবং ভারতবর্ষের বেশিরভাগ লোক এসিতে থাকে না তারা মাঠে ঘাটে কাজ করে এখানে বেশিরভাগ লোককে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়েছে ছোটোবেলাতে হাতে সবাইকারই দাগ আছে অনেকেরই আছে তো বেশি সবাইকে বিসিজি ভ্যাকসিন দেওয়া হচ্ছে যেটা আমেরিকা ইউরোপ এই কান্ট্রিতে আর দেওয়া হয় না এখানের বেশিরভাগ কমিউনিটি হচ্ছে ইউথ কমিউনিটি থার্টি ফোর থেকে থার্টি ফাইভ পারসেন্ট কমিউনিটি হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে গোটা পপুলেশনের মধ্যে ইউথ পপুলেশান ইয়ং কান্ট্রি আমরা এবং তাছাড়া হচ্ছে আমাদের যে আমাদের ইমিউনিটি কিন্তু তুলনামূলকভাবে অনেক হাই আমরা ঘরে বসে সারা সারা জীবন ঘরের মধ্যে কাটিয়ে দিলাম এরকমটা নয় তো ইমিউনি এই সমস্ত কারণের জন্য ভারতবর্ষে সিমটোমেটিক পেশেন্টের পরিমাণ বা সিমটোমেটিক কোভিড নাইন্টিনে আক্রান্তের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি খুব কম লোক আক্রান্ত হয়ে পড়ে হসপিটালে ভর্তি হচ্ছেন বেশিরভাগ হয়তো প্যারাসিটামল খেয়েই সেরে যাচ্ছে এমনটাও হতে পারে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে আমাদের আশেপাশে কিন্তু কোভিড নাইন্টিন ঘুরে বেড়াবেই সারসিওপি টু ঘুরে বেড়াবেই এবং আমাদেরকে আক্রমণ করবে এই লকডাউন ওঠার পরে তাহলে উপায়টা কি ভ্যাকসিন তো আসছে না ভ্যাকসিন আসতে দেরি আছে ইন দ্য মিন হোয়াইল আমাদের বেঁচে থাকার উপায়টা কি হবে এটাই হচ্ছে আজকের মেন টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কীভাবে করোনা ছড়ালো বায়োলজি যারা স্টুডেন্ট তাদের খুবই ভালো লেগেছে আশা করি এবারে হচ্ছে আমাদের প্রিভেনশানটা নিতে হবে কারণ করোনা যাচ্ছে না আমি বারবার একটা কথা বলছি বারবার বলছি আমাদের কিছু অভ্যেসের পরিবর্তন করতে হবে কিছু ইমিউনিটি আমাদেরকে ইমিউনিটি গ্রো করতেই হবে যদি আমরা ইমিউনিটি না গ্রো করতে পারি তাহলে আমাদের কোচিং যেতে হবে আপনাদেরকে কর্মস্থলে যেতে হবে কাজ করতে যেতে হবে স্কুল খুলবে কলেজ খুলবে এর মাঝখানে কিন্তু সার্সিবিটু ঘুরে বেড়াবেই যারা ঘরের মধ্যে চুপচাপ বন্দি হয়ে বসে আছো তারা ভেবে না যে করোনা তাদেরকে আক্রমণ করবে না এবং যারা আমাদের এস্ট পপুলেশান তারা আক্রান্ত হবেন বেশি এবং তারা মারাও যাবেন বেশি আবার বলছি সরকার ব্যাপারটা স্লো করার জন্য লকডাউন করে দিয়েছে পুরোপুরি আটকানোর জন্য নয় কিন্তু ইমিউন গোটা পপুলেশনকে আমাদের গোটা ভারতবর্ষকে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে ইমিউনিটি গ্রো করতেই হবে তার উপায়গুলো কি কী সেই উপায়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এখন সেই ডারউইনিয়ান ভাষায় একটা কম্পিটিশান শুরু হয়েছে এবং তাতে আমাদেরকে যোগ্যতম প্রমাণ করে উদ্বর্তন করতে হবে ন্যাচারালি সিলেক্ট হতে হবে সেই সার্ভাইভেল অব দ্য ফিটেস্টের উপায়গুলো কী কী এটা নিয়ে আমাদের লাস্ট কথা এই যে ন্যাচারালি সিলেকশান সেখানে নিজেকে সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট প্রমাণ করতে গেলে শুধুমাত্র যে মাস্ক ব্যবহার করতে হবে তা নয় শুধুমাত্র যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে তা নয় কিন্তু এই দুটো জিনিস হচ্ছে আবশ্যিক জাপানে একমাত্র ওই সার্স আক্রমণের সময় থেকে ওদের একটা কালচার তৈরি হয়েছিল মাস্ক পরার সুতরাং মাস্ক কিন্তু আমাদেরকে সব জায়গাতে পড়তে হচ্ছে স্কুলে কোচিংয়ে কাজ করতে যাওয়ার সময় সব জায়গাতে সবাইকে কিন্তু মাস্কটা ব্যবহার করতেই হচ্ছে তার সাথে সাথে হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজ করা এই দুটো ব্যবহারের পাশাপাশি নিজেকে ইমিউন করতে হবে আমি বারবার বলছি নিজেকে ইমিউন করতে হবে কোথায় কোন লোককে হুয়ের প্রোটোকল মেনে পড়া পোড়ানো হচ্ছে কোথায় কে সংক্রমিত হচ্ছে কোথায় কি আন্দোলন হচ্ছে কাকে জেলে পড়া হচ্ছে কাকে কোয়ারেন্টাইন করা হচ্ছে না র্যাপিড টেস্ট কেন করা হচ্ছে না এই সবে মাথা ঘামানোর দরকার নেই কারণ লকডাউন উঠবে করোনা আক্রান্ত লোকজন আমাদের আশেপাশে ঘুরে বেড়াবে আমাদেরকে সংক্রমিত করবে আমাদের যদি কিছু নাও হয় কম বয়সে ধরুন আমাদের বাড়ির লোকের তারা ইমিউনিটিটা অত তাড়াতাড়ি কি গ্রো করতে পারবেন যদি না গ্রো করতে পারে তাহলে কিন্তু ভেন্টিলেশন অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে যাবে লকডাউন ওঠার পর এবং তাতে সবচেয়ে বাড়ির বয়স্করা সব চাইতে বেশি এফেক্টেড হবে সুতরাং বাঁচার উপায় কী বাঁচার উপায় হচ্ছে নিজেদের ইমিউনিটিকে নিজেদের এবং বাড়ির সবাইকে ইমিউনিটিকে ইনক্রিজ করতে হবে ইমিউনিটি কমানোর ওষুধ আছে কিন্তু ইমিউনিটি বাড়ানোর ওষুধ না ইমিউনিটি বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করা আমরা এবারে কথা বলবো নিজেদের লাইফস্টাইলকে কিভাবে চেঞ্জ করা যায় কীভাবে আমরা নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করব এবং তার ফলে এই প্রোফাইল এক্সিস বা র্যাপিড টেস্ট বা লকডাউন এই সমস্ত কিছুকে বাদ দিয়ে নিজেদের এই এই লাংস এর ইমিউনিটিকে কিভাবে আমরা সবচেয়ে বেশি গ্রো কর করতে পারবো তার জন্যে কিছু জিনিস করতে হবে আর কিছু জিনিস আমাদের জীবন থেকে বাদ দিতে হবে তাহলে আমরা প্রথমে আসছি আমাদেরকে কি করতে হবে এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এবং এইটাই আমি দেখবো বেশিরভাগ স্টুডেন্ট এবং আপনারাও তাদের অভিভাবকরা অনেক হালকাভাবে নেবেন এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক আপনাদের কাছে বিনীত অনুরোধ এইগুলো কিন্তু পালন করুন নইলে বিপদ আসতে মানে দেরি হবে না আর কি সুতরাং কী করতে হবে আমাদেরকে রেগুলার রেগুলার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যায়াম রেগুলার আমাদেরকে ব্যায়াম করতে হবে অন্তত পক্ষে মিনিট তিরিশ মিনিট হলে পরে খুবই ভালো হয় আমি এটা নিজের কথা বলছি না আমাদের সরকার আয়ুষ ডিপার্টমেন্ট সমস্ত জায়গার মানে অফিসিয়ালরা যে কথাটা বলছেন আমি সেই কথাটাই বলছি ব্যায়াম করতেই হবে এবং তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে মানসিক শান্তি বাড়িতে আছেন বলে একদম মানসিক অশান্তিতে ভুগবেন না মানসিক শান্তি খুবই দরকার তার সাথে যেটা দরকার প্রপার ঘুম এটা আমাদের বাড়ির মায়েদের টেনশানে ঘুমেই হচ্ছে না তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে রোদ এটা যারা ফ্ল্যাটে থাকেন বা কোনো আবাসনে থাকেন তারা কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যেই এই কয়েকদিন লকডাউনে কাটিয়েছেন ভয়ে বাইরেও বেরোচ্ছেন না রোদটা কিন্তু মারাত্মক দরকার মারাত্মক দরকার আমি যে পয়েন্টগুলো বলছি সেটা প্রত্যেকটাই মারাত্মক দরকার কেন দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি নেক্সট হচ্ছে রোদ এবং লাস্ট হচ্ছে আপনাকে শুধুমাত্র ওই যে ল্যান্ড খাওয়া যেটাকে বলে তোমাদেরকেও বলছি ওটা করলে বা গেম খেললে চলবে না অ্যাক্টিভ থাকতেই হবে বডিকে অ্যাক্টিভ রাখতেই হবে এগুলো আমাদেরকে করতে হবে আর কি করা চলবে না করোনা ভাইরাস যে টেম্পারেচারে বেশি বাড়ে সেই টেম্পারেচারে বেশি থাকা চলবে না মানে এসি কিন্তু পরিত্যাগ করতে হবে তার সাথে সাথে ফাস্ট ফুড যদিও পাওয়া যাচ্ছে না কিন্তু খানিক দিন আগেই দেখলাম আমরা পিৎজা অর্ডার করতে গিয়ে কত লোক আক্রান্ত হয়েছে সুতরাং ফাস্ট ফুড জাঙ্ক ফুড ভাজাভুজি এগুলো কিন্তু সব বাদ দিতেই হবে যতই লোভ লোভ ভাই দিতেই হবে নেক্সট হচ্ছে নেক্সট যে কথাটা সেটা হচ্ছে আমাদেরকে মিষ্টি মিষ্টি খাওয়া কিন্তু কমাতে হবে এবং তার সাথে যারা প্রচুর নুন খান তাদেরকেও কিন্তু কন্ট্রোলে আনতে হবে এই হচ্ছে মোটামুটি আমি খুব শর্টে বলছি ব্যাপারগুলো আমরা মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে কথা বলছি এগুলো আমাদেরকে করতে হবে ব্যায়াম মানসিক শান্তি রোদে রোদে একটু ঘোরাঘুরি করা যাতে ভিটামিন ডি ঠিকঠাক তৈরি হয় তার সাথে এসিতে থাকা চলবে না ফাস্টফুড খাওয়া চলবে না মিষ্টি একদমই খা না খেলে ভালো হয় আর যারা প্রচুর নুন খান তাদের কিন্তু সেটা কমাতে হবে এবারে আমরা খাবারের দিকটাতে আসি যে মেনলি কী ডায়েট মেনটেন করলে আমাদের ইমিউন সিস্টেম মারাত্মক স্ট্রং হবে এটা আমরা তখনই বলছিলাম সেই রিয়েকটিভ অক্সিজেন স্পিসিসের সমতে তখনই বলছিলাম ভিটামিন সি মানে সাইট্রাস ফুড টক জাতীয় ফল মানে লেবু এগুলো কিন্তু মারাত্মক খেতে হবে সেটা পাতি লেবু কাগজি লেবু লেবু খাওয়ার পরিমাণ মারাত্মকভাবে বাড়াতে হবে এবং সেটা কখন তাহলে যদি ডায়েটের কথায় আসি খাবারের কথায় আসি তাহলে ফার্স্ট হচ্ছে সকালবেলায় গরম জলে লেবু বা জিরা এই দুটো কিন্তু ইনটেক করতে হবে এটা ইমিউন সিস্টেমকে মারাত্মকভাবে গ্রো করবে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি থেকে শুরু করে মারাত্মক গ্রো করবে তার সাথে হচ্ছে যত যা লেবু বা টক জাতীয় যত যা ফল আছে এইগুলোকে নিয়ে কথাবার্তা বলতে হবে এর সাথে এর সাথে একটা চা খেতে হবে সেটা হচ্ছে নর্মাল টি নয় অবশ্যই গ্রিন টি অর্ডার দিলে তো পাওয়া যাবে না দেখুন পাড়ার দোকানে আশা করি পেয়ে যাবেন এই গ্রিন টি কী দিয়ে খেতে হবে গ্রিন টি অবশ্যই লং এর সাথে এখানে এখানে যদি বাড়িতে থাকে বা যদি বাজারে পাওয়া যায় মধু খাওয়া যেতে পারে লবঙ্গ তার সাথে দারুচিনি এটা গ্রিন টি আর থাকবে না আর কি এটা সমস্ত মানে এটা সেই আলটিমেটাম পোশান তৈরি হবে সেই হ্যারি পটারের পোশানের মতন লং দারুচিনি এলাচ সমস্ত কিছু দিয়ে যা যা আছে মোটামুটি সমস্ত কিছু দিয়ে এটাকে তৈরি করতে হবে এই গ্রিন টিটা এই গ্রিন টিটাকে এবং সেটা সকালে বিকেলে কিন্তু ইনটেক করতেই হবে এর সাথে আয়ুষ ডিপার্টমেন্ট আবার বলছে এটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পাঁচটা জিনিসের পরিমাণ আমাদের ফুডে বাড়াতে হবে এক হচ্ছে হলুদ এই হলুদটা বলছেন দুধ দিয়ে পরে খেতে জিরা ধনে আর হচ্ছে আদা আর রসুন এই পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস আমাদের আমাদের যে রান্নাবান্না হয় তাতে থাকে কিন্তু তার পরিমাণটা বাড়াতে হবে এগুলো আমাদেরকে মারাত্মক ইমিউন করবে মারাত্মক ইমিউন করবে তাছাড়া প্রচুর জল খেতে হবে এটাও মারাত্মক ইম্পর্ট্যান্ট প্রচুর জল প্রচুর পরিমাণে জল এবং সেই জল একদম ঠান্ডা না হয়ে অল্প গরম হলে ভালো হয় আমি বারবার বলছি আমরা এত সিরিয়াস টপিক কভার করলাম কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমরা অনেক হালকাভাবে নিচ্ছ এটা যদি আমরা আজকের থেকে রেগুলেট করা না শুরু করি তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে প্রচুর প্রবলেম হবে তো মানে আমি জানি তোমরা সিরিয়াসলি নিচ্ছ না সিরিয়াসলি নেওয়াটা খুবই দরকার যেমন আমি রোদে ঘুরতে বললাম রোদে কেন ঘুরতে বললাম রোদে ঘুরতে বললাম ভিটামিন ডি ভিটামিন ডি যদি সংশ্লেষ হয় তার জন্যে ভিটামিন ডি সংশ্লেষ হয় কী হবে ভিটামিন ডি কী কাজ করে আমরা এরকম প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করতে পারি জাস্ট প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা আলোচনা করতে পারি তাহলে আমরা প্রথমে কথা বলছি এখন যেহেতু তোমরা সিরিয়াসলি নিচ্ছ না আর কি ভিটামিন ডিকে নিয়ে চলো কথাটা বলা যাক এটা কিন্তু নোট ডাউন করে রাখবে কী কী খাবার খেতেই হবে ভিটামিন ডি কী করে ভিটামিন ডি আমরা ম্যাক্রোফাজের কথা বলেছিলাম ফুসফুসের মধ্যে সে টাইপ টু সেলটা এখানে আঁকা ছিল সেই ম্যাক্রোফাজের মধ্যে যখন করোনা এসে পরে লাগবে এই ম্যাক্রোফাজে যখন করোনা এসে পরে লাগবে এখানে অনেক রিসেপ্টার আছে এখানে অনেক রিসেপ্টার আছে তো যেমন পি টিএলআর এখানে করোনা যখন এসে লাগবে তখন এর এখানে ভিটামিন ডি ভিডিআর ভিটামিন ডি রিসেপ্টার সক্রিয় হয়ে যাবে তার ফলে ভিটামিন ডি কিডনি ছাড়া কিন্তু আমাদের যে এপিসি আছে বা ম্যাক্রোভাট জাতীয় কোষগুলোর মধ্যে তারা পরিবর্তিত হতে পারে তারা অ্যাক্টিভ হতে পারে তাহলে তার মধ্যে ভিটামিন ডি ঢুকবে ভিটামিন ডি অ্যাক্টিভ হবে এবং ভিটামিন ডি এর মধ্যে করবেটা কি ভিটামিন ডি এর মধ্যে কিছু জিনিসপত্রকে সংশ্লেষ করবে যেমন যেমন হচ্ছে বিটা ডিফেন্সিন সে অ্যাক্টিভ করছে যেটা এনএফকে বিটার মাধ্যমে বিটা ডিফেন্সিন অ্যাক্টিভ হতে পারে এই বিটা ডিফেন্সিন করবেটা কি বিটা ডিফেন্সিন যেটা করবে সেটা হচ্ছে যত যে করোনা ভাইরাস আছে সেই করোনা ভাইরাসের মধ্যে সমস্ত বলবো না যত যা বলাটা ভুল করোনা ভাইরাসের মধ্যে ফুটো তৈরি করে দেবে ফুটো তৈরি করলে ভেতরের জিনিস বাইরে বেরিয়ে যাবে বা বাইরের জিনিস ভেতরে ঢুকে যাবে মতো করতে করোনা ভাইরাস মরে যাবে তাহলে এটা কে করতে হেল্প করছে এটা করতে হেল্প করছে আমাদের ভিটামিন ডি যেটা তৈরি করছে ভিটামিন ডি এর ফলে তৈরি হচ্ছে ভিডিআর এর ফলে তৈরি হচ্ছে সেটার ফলে তৈরি হচ্ছে বিটা ডিফেন্সিং এবং এনএফকে বিটা এখানে আরও একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস তৈরি হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্যাথেল এসেডিন এখানে তৈরি হচ্ছে ক্যাথেলে সিডিন এই ক্যাথেলেসিডিন কি কী করছে ক্যাথেলেসিডিন অনেক কিছু করতে পারে ক্যাথেলের কেমোট্যাক্সিস করছে কেমোট্যাকসিস মানে সবাইকে ডেকে আনছে ক্যাথেলোসেডিন সমস্ত এপিসি যারা অ্যান্টিজেনকে ধরে খায় তাদেরকে ফ্যাগোসাইটোসিস টার্মটা তোমরা জানো ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করছে ক্যাথেলোসেডিন একদিকে টি সেল অ্যান্ড বি সেল টি ইম্পোসাইড আর বিল ইম্পোসাইডকে অ্যাক্টিভ করতে তাদেরকে তাদেরকে এই জায়গাতে আসতে হেল্প করছে সুতরাং করোনা ভাইরাসকে মেরে ফেলতে আমরা শুধুমাত্র একটা টপিক নিয়ে আলোচনা করলাম রোদ নিয়ে শুধুমাত্র ভিটামিন ডি নিয়ে এইভাবে ভিটামিন ডি মারাত্মকভাবে করোনা ভাইরাসকে আক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হেল্প করছে এরকম প্রত্যেকটা টপিকই প্রত্যেকটা টপিকই যতগুলো টপিক এতক্ষণ ধরে আলোচনা করেছি যেগুলো আমাদের করা দরকার সেগুলো করতেই হবে সুতরাং ভয় না পেয়ে বাজারে গিয়ে পরে সবজি কিনে আনতেই হবে এমনিতেই সবজি কিনতে গিয়ে আপনি মারা যাচ্ছেন না বরঞ্চ বাড়িতে থাকলে নিজের ইমিউনিটিকে লো করে রাখলে রোদে না বেরোলে আপনি মারা যাবেন তাহলে আমি ঘুরে বেড়াতে কথা বলছি না আমি বলছি অন্তত একবার করেও ছাদে যান বা তোমরাও তোমরাও ছাদে যাও যদি না উপায় আছে অন্য কোনোভাবে রোদ থেকে শুরু করে এই যে পুরো প্রসিডিওর বললাম এইগুলো অবশ্যই মেনে চলো তার কারণটা কী তার কারণ করোনা যাচ্ছে না যদি মিউটেটেড হয় তাহলে তো কোনো গল্পই নেই নইলে ভ্যাকসিন আসার আগে অবধি করোনা যাচ্ছে না আমাদের আশেপাশেই করোনা আক্রান্ত সারসিউভি টু লোকজন ঘুরে বেড়াবে এবং তাদের হাত থেকে আমাদেরকে নিজেদেরকে নিজেদের ফ্যামিলিকে বাঁচাতেই হবে সুতরাং এই হচ্ছে প্রসিডিওর বেঁচে থাকতে হলে এগুলো কিন্তু ফলো করতেই হবে আর যদি ভালো লাগে ভিডিওটা অনেক লেংদি ভিডিও কিন্তু বেঁচে থাকার জন্য এই কয়েক মিনিট খরচ করাই যায় এই কিছু কিছু এম নেট খরচ করাই যায় তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে নিজেদের আশেপাশের যে লোকজন যাদেরকে আমরা কেয়ার করি তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাদেরও ব্যাপারটার গুরুত্বটা বোঝা দরকার আর আমার যারা স্টুডেন্টরা দেখছো যদি ক্লাস টেনের হও তোমাদের সাথে দেখা হচ্ছে হরমোন চ্যাপ্টারে হরমোনের অনেক দিন ভিডিওটা পার্ট ওয়ানটা দিয়ে পরে পার্ট টুটা দেওয়া হয়নি ইলেভেনের হলে তোমরা কমেন্ট করেছিলে কোশ নিচে যে এবারে মাইটোকন্ড্রিয়া দিয়ে চাই সুতরাং মাইট্রোকনড্রিতে দেখা হচ্ছে আর ক্লাস টুয়েলভের তোমাদের সাথে দেখা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশনে সবাই কিন্তু ভালো থাকবে আর যেগুলো মেনে যেগুলো মেনে চলতে বললাম এগুলো খুবই সিরিয়াসলি নেবে আশা করি ওই যে চাটা ওই লং এলাচ দারুচিনি দিয়ে যে গ্রিন টিটা সেটা করি আজকেই তোমাদের বাড়িতে হবে এবং হলুদ দিয়ে দুধ সহ ব্যাপারগুলো শুরু হোক ব্যাপারগুলো শুরু হোক সবাই ভালো থাকবে একদম পরের দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে আর হ্যাঁ করোনা নিয়েও ভিডিও আসছে সুতরাং আপনারা যারা অভিভাবকরা দেখছেন তাদের সাথেও দেখা হচ্ছে করোনা নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে সাথে শেয়ার করে দেবেন নমস্কার